বন্ধু, আপনার জীবনে কি এরকম সময় কখনো এসেছে যে আপনি কাজের জন্য ঠিকঠাক ঘুমাতে পাচ্ছেন না? হতে পারে অনেকে হয়তো নাইট ডিউটি করেন, অনেকে পড়াশোনার কারণে, অনেকের বিজনেসের কারণে অনেক চিন্তা, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু চিন্তা, মাথার মধ্যে ঘুম আসে না। কিন্তু আপনি জানেন কি, এই পৃথিবীতে যত ধরনের বড় ধরনের পাওয়ারফুল মানুষ বা অনেক টাকা পয়সা হলার মানুষ যারা আছে, যেমন উদাহরণ দিয়ে ইলন মাস্ক, নাম শুনেছেন? এরকম বড় বড় মানুষ যারা, বিখ্যাত মানুষ যারা পৃথিবী, তারা কিন্তু এই কথা বলে না যে আপনি কাজের জন্য আপনার ঘুমকে হারাম করে দেন। এরকম করলে হবে না, আপনার ঘুম ঠিকঠাক রাখতে হবে। কারণ তারা এরকম লাইন বলে, দেখুন, ল্যাক অফ স্লিপ ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট ইয়োর অ্যাবিলিটি টু কনসেন্ট্রেট অ্যান্ড ফোকাস। এই যে আপনার মনোযোগ কমিয়ে দিতে পারে আপনার ঘুম যদি কম হয়, এবং আপনার ফোকাস মানে আপনার যে টার্গেট, আপনি যা করতে চাচ্ছেন সেটা আপনার কমিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে আপনার ঘুমকে কনসিডার করা উচিত নয়। আপনি যদি একদিন ঠিকঠাক না ঘুমান, তাহলে আপনার শরীরের ভিতরে কি ঘটে আপনি জানেন কি? আমি এই ভিডিওতে আপনাকে ভালো করে বুঝাবো। বোর্ডে দেখে বুঝবেন না, আমি বাংলাতে সহজ ভাষায় বুঝাবো, আপনি বুঝতে পারবেন। দেখুন, আপনি একদিন না ঘুমে দেখবেন আপনার শরীরটা কীরকম করে, ব্রেনটা কীরকম করে ঠিকঠাক আপনার মানে ঠিকঠাক লাগে না। এর পিছনে কারণটা কী? কারণ হচ্ছে, আমি একটা একটা করে বলছি। প্রথম হচ্ছে ব্রেন। আপনার ব্রেনের ভিতরে একটা প্রোটিন, একটা টক্সিক প্রোটিন তৈরি হয় ব্রেনের ভিতরে। এই টক্সিক প্রোটিনের নাম হচ্ছে বিটা অ্যামাইলয়েড, যেটা আপনার ব্রেনকে একদম হ্যাং করে দেয়। আমাদের মোবাইল যেভাবে হ্যাং মেরে দেয় না, সেম টু সেম এই যে টক্সিক প্রোটিন, এটা আপনার ব্রেনকে হ্যাং করে দিতে পারে। যখন ডিপ স্লিপে যাবেন, খুব ভালো করে ঘুমাবেন, তখন এটা আপনার ব্রেন থেকে ওয়াশ আউট হয়ে চলে যায় এবং আপনার ব্রেন ফ্রেশ থাকে, আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, রাইট? সেজন্য আপনাকে ঘুমাতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার কার্ডিও ভাস্কুলার সিস্টেম, মানে হচ্ছে আপনার যে, দেখুন, এটা হচ্ছে শুনলে আপনার মনে হবে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে হার্ট, এই হার্টের সঙ্গে পুরো শরীরের একটা বিরাট কানেকশন রয়েছে। হার্ট একটা প্রধান অঙ্গ, আমরা জানি, এটা ঠিক না থাকলে কাজ করে না। এই হার্টকে আপনার ঠিক রাখবে, আপনি যখন পুরো একদম ডিপ স্লিপ মেনটেন করেন, তখন কিন্তু আপনার হার্ট রেট ঠিক থাকে, আপনার মানে হার্ট রেটটা একটু স্লো হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার যেটা সেটাও একদম ম্যানেজ থাকে, একটু কমে যায়, আপনার স্ট্রেস লেভেল, ধরুন আপনি খুব দুশ্চিন্তায় আছেন, খুব টেনশনে আছেন, একটু সময় ঘুমিয়ে দেখবেন আপনার সে একদম ফ্রেশ হয়ে উঠেছেন, আপনার স্ট্রেস লেভেলটা কমে যায়। স্ট্রেস লেভেলের সঙ্গে কিডনির যে কর্টিসোল, সেটার সঙ্গে রিলেশন আছে। তো আপনার স্ট্রেস লেভেল কমা মানে আপনার শরীরের অনেক কিছু লেভেল একদম ম্যানেজ হয়ে যায়, বুঝেছেন? তো হার্টের রেট ঠিক থাকে, ব্লাড প্রেশার ঠিক থাকে, স্ট্রেস লেভেল ঠিক থাকে, যার কারণে একটা বিরাট বড় স্টাডি করা হয়েছে, একটা গবেষণায় দেখা গেছে প্রায় 1.6 বিলিয়ন মানুষকে নিয়ে প্রায় 2 বছর থেকে গবেষণা করেছে, এবং সায়েন্টিস্টরা দেখেছে যারা ঠিকঠাক ঘুমায় না তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যায়, জীবনে হার্ট অ্যাটাকের সম্ভাবনা একটা পার্সেন্টেজ বেড়ে যায়। তাহলে আপনাকে ঠিকঠাক ঘুমালে কিন্তু, আপনি যখন ঘুমাবেন তখন আপনার হার্ট রেট ঠিক থাকবে, আপনার কিডনি ঠিক থাকবে, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, আর যখন ঘুমাবেন না ঠিক উল্টোটা, আপনার হার্ট ঠিকঠাক কাজ করবে না, ইরেগুলার হার্ট রেট হবে, আপনার ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা থাকবে, ব্লাড প্রেশারের সঙ্গে আপনার কিডনির উপর এফেক্ট পড়বে। এত কিডনির রোগ আজকালকে, আপনি জানেন, আপনার আশেপাশে খবর নিয়ে দেখবেন এত কিডনি ডিজিজ, কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ডায়ালাইসিস করতে হচ্ছে। ঘুমের সঙ্গে একটা বিরাট রিলেশন আছে বন্ধু, ঠিকঠাক ঘুমাতে হবে। আর এই কিডনি ডিজিজ বাড়ে, আপনার স্ট্রেস লেভেলটা মেনটেন বেড়ে দেবে, আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ইনসুলিনের সঙ্গে একটা সম্পর্ক আছে, আপনার ওবিসিটি, ওজন শরীরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার যে ডিপ্রেশন, শরীরের মধ্যে ডিপ্রেশন মানে আপনার কিছুই ভালো লাগে না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো বেড়ে যায় যদি আপনার ঘুমটা ঠিকঠাক হয় না। এই এটার সঙ্গে পুরো রিলেটেড, বুঝেছেন? তো আপনার কার্ডিওভাস্কুলার, আপনার ব্রেন ঠিকঠাক কাজ করবে যদি আপনি পারফেক্টভাবে ঘুমান। কত সময় ঘুমাতে হবে, কী কখন ঘুমালে সবচেয়ে ভালো, সবগুলোর আনসার বলে দিচ্ছি। থার্ড নাম্বার বন্ধু, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি সঠিকভাবে না ঘুমান, যারা পুরুষ আছেন ওনাদের কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। আর কমে যায় মানে, এটা যদি আপনি কন্টিনিউ না ঘুমান, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা প্রায় 10 বছর সিনিয়রভাবে কমবে। মানে ধরুন, আপনার এই যে টেস্টোস্টেরন, এটা একটা পুরুষের মেইন হরমোন, এটা আপনি যখন আপনার বয়স অনুযায়ী, ধরুন 40-45-এর পর, এটা লেভেলটা শরীরে অটোমেটিক্যালি কমে যায় ধীরে ধীরে। এবার আপনি যখন সঠিকভাবে ঘুমাবেন না, এটা দেখা
আছে ধরুন আপনার বয়স সাপোজ 30, হ্যাঁ তাহলে আপনার এই লেভেলটা শরীরে 30 অনুযায়ী অনেকটা বেশি থাকা দরকার না, এটা প্রায় 40, আপনার বয়স যখন 40 হবে তখন যত লেভেল থাকা দরকার সেরকম হয়ে যাবে, প্রায় 10 বছর সিনিয়র হয়ে কাজ করবে যদি আপনি ঠিক টাইম মতো ঘুমান না। আর এই টেস্টোস্টেরন যদি না থাকে পুরুষের শরীরে তাহলে আপনার যে এই যে শুক্রাণু কমে যায় শরীরের মধ্যে, সন্তান হয় না, মেল ইনফার্টিলিটি যাকে বলা হয়, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো আপনার এই যে ওভারঅল হেলথটা, এই রিপ্রোডাক্টিভ হেলথটাকে ঠিকঠাক রাখার জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে ঘুমাতে হবে। হ্যাঁ সঠিকভাবে ঘুমাতে হবে প্রতিদিন, এই যে 16 ঘন্টা আপনি সজাগ থাকুন, 8 ঘন্টা আপনি ঘুমান, 8 ঘন্টা আপনাকে পারফেক্টভাবে ঘুমাতে হবে, 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে, আপনি খেলাধুলা এই সেই, আপনি বাইরে একটা বাইরে চলাফেরা মানে বিভিন্ন ধরনের কাজকর্ম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাকে বলা হয় সেগুলো আপনাকে রাখতে হবে। থার্ড হচ্ছে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, ভালো খাবার দাবার, এমন কিছু স্পেশাল খাবার আছে সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেগুলো খেলে আপনার এই এই হেলথটা আপনার ভালো থাকবে, এই হেলথটা পুরুষদের স্পেশালি ভালো থাকবে। থার্ড হচ্ছে যাদের এগুলো মেনটেন করেও হচ্ছে না ওনারা কিন্তু স্পেশালভাবে সাপ্লিমেন্ট নিতে পারেন, সাপোজ আপনি কোনো ন্যাচারাল আয়ুর্বেদিক নিতে পারেন। আয়ুর্বেদিকের জন্য আমি আগে অন্য ভিডিওতে বলেছি, অনেকে বন্ধুরা পুরোনো ভিডিও দেখেছেন, এরা নিয়ে অনেকে উপকার পেয়েছেন, বাংলাদেশ থেকেও নিয়েছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা নিতে পারেন বন্ধু, এটা অ্যাকচুয়ালি বড়, এখানে প্রায় 100টা থাকে, দেখেছেন এখানে প্রায় এরকম 10টা স্ট্রিপ করে 100টা থাকে, অনেকটা বেশি। এজন্য এটার মধ্যে আপনি এটা যদি নেন প্রায় 100টা থাকে, প্রায় 2 মাস আপনার চলে যাবে, প্রায় 3 মাস চলবে, 3 মাস আপনি খেতে পারবেন প্রতিদিন, ধরুন সকালে একটা বিকালে একটা খাওয়ার পরে আপনি খেলেন, এবং এটা খেলে আপনার যে পুরো 100% আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট করবে না। এই যে দেখুন অনেকগুলো মানে ইনগ্রিডিয়েন্ট তৈরি হয়েছে, প্রায় 20 খানা আমি ঘনে দেখলাম, এবং এটা 100 অনেকগুলো লাইসেন্স পেয়েছে যারা খেয়ে, আমি ডাক্তারের সঙ্গে গিয়ে আলোচনা করেছি এটা নিয়ে, এটা 100% আয়ুর্বেদিক ডাক্তার যারা থাকেন এটা একদম পারফেক্ট, একদম দেখেই বললো না এটা একদম এগুলোর কাজ করবে, ঠিক আছে। এবং এটা আমি ভিডিও ডেসক্রিপশনে এবং লিংক দিয়ে দেব, আপনি চাইলে ডাক্তারের সঙ্গেও কিন্তু যোগাযোগ করে আপনি এটা খেতে পারেন, এটা সম্পর্কে জানতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে এটার এবং কমেন্ট বক্সে আমি আপনাকে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনি অ্যামাজন ফ্লিপকার্টে অনলাইনে অর্ডার করলে আপনার ঘরে এটা কোম্পানি পৌঁছে দেবে, আপনার এই হেলথটা ভালো থাকবে। এখানে জাস্ট এতটাই বলা বন্ধুরা, আশা করি আপনার ঠিকঠাক ঘুমাবেন, আর যদি আপনাদের এটা প্রবলেম থাকে তাহলে এটা নিতে পারেন, মানসুর কোম্পানি খুবই ভালো, ন্যাচারাল একদম 100% ন্যাচারাল। ভালো থাকবেন বন্ধুরা, নিজের শরীরের যত্ন নেবেন, আর অবশ্যই টাইম মতো ঘুমাবেন, ঘুমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যাদের ঘুম ভালোভাবে হয় না ঘুমানোর জন্য কি করতে হবে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি এই পদ্ধতিগুলো মেনে চললে এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার ঘুমের কোয়ালিটিও ভালো হবে। ভালো থাকবেন, বাই, টাটা।